হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সীমা ইউকে ব্লগ চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি লাউয়ের চারা অন্য পাত্রে আলাদা করার ভিডিও তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে লাউয়ের চারা কত বড়ো হয়ে গেলে আপনাদেরকে অন্য পাত্রে স্থানান্তরিত করতে হবে তো আপনারা এখানে আমার কিছু লাউয়ের লাউ গাছ দেখতে পাচ্ছেন তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে এই দেখুন এখানে একটা লাউ গাছ আছে এই লাউ গাছটা অনেক ছোট প্রায় তিন ইঞ্চির মতো তো এই গাছটা দু হাত বড় না হওয়া পর্যন্ত আমি এটাকে অন্য পাত্রে দেবো না এই পটেই থাকবে তো আপনার গাছ যখন মনে হবে যে এত বড় হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এই গাছটা অনেক বড় হয়ে গেছে তো এই গাছটাকে যদি আমি অন্য পাত্রে আলাদা না করি তাহলে এই গাছটা ঠিকভাবে হেলদি হয়ে বেঁচে উঠবে না কারণ এই গাছটা যেহেতু এত বড় হয়ে গেছে তো এই গাছের জন্য শিকড়গুলোর জন্য একটু বেশি মাটি প্রয়োজন তা আমি এই কারণেই এখন কত বড় পটে আলাদা করব আমি দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি মিল্কের বটল নিয়েছি আর এটা হচ্ছে অনেকটা বড় এই মিল্কের বটলটা আপনারা বলতে পারেন যে এই মিল্কের বটলটা প্রায় মতো তো এখন আমি এই মিল্কের মধ্যে কিছু মাটিও দিয়ে দিয়েছি তো অবস্থায় আমাদেরকে এই গাছগুলো ট্রান্সপ্লান্ট করে দিতে হবে বা আলাদা করে দিতে হবে তো আমি এই এই পাশে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি এখান থেকে কিছু মাটি কমিয়ে নেব কমিয়ে যেটা করব আমি এই গাছটাকে খুব আলতো উঠিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গাছের শিকড় গুলো আর আপনারা একটা ব্যাপার খেয়াল রাখবেন আমার মাটিটা দেখুন অনেকটা ড্রাই আছে এত ভিজা অবস্থায় না আবার বেশি শুকনো অবস্থায় না অতটা ড্রাই না ময়স্ট আছে তো এই অবস্থায় আমাকে যেটি করতে হবে গাছটাকে অন্য একটা পাত্রে আলাদা করে দিতে হবে যদি মাটিটা বেশি ভিজা ভিজা থাকে তখন শিকড়গুলো ভেঙে যায় তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে গাছটা আপনি যখনই অন্য পটে ট্রান্সপ্লান্ট করবেন মাটিটা যেন অতিরিক্ত ভিজা না থাকে অতিরিক্ত ভিজা থাকলে আপনার শিকড়গুলো অনেক সময় ছিঁড়ে যায় নরম থাকে সফট থাকে তো এই ব্যাপারটা খেয়াল রাখবেন গাছ অন্য পাত্রে পরিবর্তন করার সময় তো আপনারা দেখতে পাচ্ছেন তো এই গাছটা এই গাছটা আমি যখন সরাসরি বাইরে দেব মানে আমি আরও এক মাস পর এক থেকে দেড় মাস পরে এই গাছটাকে বাইরে দেব তো তখন আমি যেটি করব বড় একটি পটে ট্রান্সপ্লান্ট করব আর সেই পটটা হবে ফিফটিন ইঞ্চের মতো আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করব যখন আমি এই লাওয়ের গাছটা যখন অন্য বড় পাত্রে দিয়ে দেব বাইরে সরাসরি দিয়ে দেব সেই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখুন ঠিক একইভাবে আমি যে গাছগুলো অনেক বড় হয়ে গেছে আজকে আমি সেই সবগুলো গাছকেই আহ গাছকেই অন্য বড় বড় পটে দিয়ে দিয়েছি আর যে গাছগুলো এখনো ছোট ছোট পটে আছে আজকে আমি সবগুলো গাছকেই অন্য বড় পাত্রে দিয়ে দেব আর একটা ব্যাপার আপনারা হয়তো অনেকেই কোশ্চেন করবেন যে আমি মাটিটা যে মাটিতে দিয়েছি সেই মাটিতে আমি কি মিশিয়েছি সেই মাটিতে আমি দিয়েছি কিছু বনমিল কারণ বনমিলটা আমরা সবাই জানি অনেক প্রচুর পরিমাণে ফসফরাস থাকে গাছের শিকড়গুলোকে রুটগুলোকে মজবুত করে তুলে তো সেই কারণে আমি একটু বনমিল মিক্স করেছি আর মিক্স করেছি সামান্য পরিমাণে অ্যাপসন সল্ট কারণ অনেক সময় গাছের পাতাগুলো দেখুন হলুদ হয়ে যায় যেহেতু এই গাছটা ছোট একটা পটে ছিল পর্যাপ্ত পরিমাণে মাটি পাচ্ছিল না খাবার পাচ্ছিল না যার কারণে আহ অনেক সময় নাইট্রোজেনের অভাবেও হলুদ হয়ে যায় তো সেই কারণে আমি সামান্য পরিমাণে একদম অল্প পরিমাণে সল্ট ইউজ করেছি তো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে গাছ যখন এক থেকে দুই দুই হাতের মতো বড় হয়ে যাবে আপনাদেরকে মোটামুটি একটা দশ থেকে বারো ইঞ্চি পটে ট্রান্সপ্লান্ট করে দিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন থ্যাংক ইউ